গেলে মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে, তার ভাত রান্না করার জন্য রান্নাঘরে পর্যন্ত পানি উঠে গেছে এবং বাথরুম সারার জন্য বাথরুমের ভিতরে পানি উঠে গেছে। তারা একটা লোক যদি মারা যায় তাদের কবর দেওয়ার মতন জায়গা আমরা এই ইউনিয়নে খুঁজে পাচ্ছি না। এই ইউনিয়নবাসী তারা সরকারের কাছে তারা কোনো মানে ত্রাণ সাহায্য চাচ্ছে না, চাল ডাল গম তারপর সরিষার তেল তারপরে চিনি এ তারা চাচ্ছে না। তারা একটু চাচ্ছে তাদের বাড়ি থেকে পানিটা দূরে সরে যাক। আমরা বাংলাদেশ জমা আছে পক্ষ থেকে যতদূর পারি আমরা সহযোগিতা করবো। আমরা এখন অন্তত এই ইউনিয়নকে 20,000 টাকা আমরা দিয়ে যাচ্ছি পানি সরানোর জন্য। কাজের বিনিময়ে কিছু চাউল দিতে পারবো খরচ বাবদ। আপনারা 1-2 শালক যা হয় আপনার সুপুরিঘাটা নদীর পরের থেকে সামনে যে জায়গায় পানি বাধা করছে সমস্ত জায়গায় পানি এটা বাধা রোধ করার জন্য যে ভূমিকা নেওয়া দরকার আপনারা নেন, আমরা আপনাদের পাশে আছি। প্রায় আজকে 80 জনের অধিক লেবার অলরেডি কাজ করতেছে বেতনা নদীতে, নাপনার মাধ্যমে খনন কাজ চলতেছে, যাতে প্রায় 100 জন যাতে নদীর পানির যে প্রবাহ বা গতি এটা যাতে বাড়ানো যায় এবং পানি যাতে সহজেই যেতে পারে এবং লেভেল যাতে নিচে নামে। এলাকাবাসীর চাওয়া পাওয়া যে আমরা অন্য কিছু চাই না, আমরা চাই পানি থেকে মুক্ত হওয়ার জন্য, যেভাবে পানি থেকে নিঃশ্বাস মানে মুক্তি পেতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমরা সর্বদা আহ্বান জানাচ্ছি। আমি এখানকার স্থানীয় একজন ব্যক্তি, তো আমাদের এলাকায় এমনভাবে বিলাপিত হয়েছে যে আমাদের পানি নিষ্কাশন এবং রান্না খাওয়ার ব্যাপক অসুবিধা। আমাদের গোয়ালঘরগুলো ভরে যাচ্ছে, সব ডুবে গেছে, ভুগতেছি। আমাদের বাড়িঘর সব পানিবন্দী, পানির কারণে আমরা বাড়িঘরেতে বাড়িতে পারতেছি না। আমাদের বাথরুমের সমস্যা, পায়ে ঘা ফাসলা হয়ে যাচ্ছে, হাতে পায়ে সমস্ত জায়গায় ঘা ফাসলা হয়ে যাচ্ছে। সরকারের কাছে আবেদন, আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করো। ও আমরা ওই সামনে যাই ওই সাইনবোর্ডে আমাদের